এত সুন্দর একটা ছেলে, তুমি তোমার কি মানে তোমার ভেতরে কি কিছু নাই হচ্ছে না? এত সুন্দর একটা ছেলে, সেই ছেলেটা পিঠে কেটে গেছে, তুমি তা ধরে ধরে আদর করে ডায়লগটা দেবে, তোমার কি কিছুই ফিল হচ্ছে না? এখন রোমান্টিক সিন কি করে করতে হয় জানি না তো। যারা সবকিছুর মাঝে সুন্দর অর্থ খুঁজেন, তারাই প্রকৃত অর্থে সব চিন্তা করেন। আমাদের মাঝে আজ এমন একজন অভিনেত্রী আছেন যিনি সবসময় সব চিন্তা করেন, সততা ও আন্তরিকতার সাথে তার নিজের কাজ করে যাচ্ছেন। তিনি আর কেউ নেন, তিনি আমাদের প্রিয় শারমিন জোহা শশী। তাকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকে শারমিনের রূপ কথা। শারমিন জোহা শশী ছোট পর্দার গুণী অভিনেত্রীদের একজন, যদিও তাকে সবাই চেনেন প্রয়াত জহির রায়হানের গল্প অবলম্বনে হাজার বছর ধরে চলচ্চিত্রে টুনি চরিত্রের জন্য। 2005 সালে সেই চলচ্চিত্রের জন্য সমালোচকের রায় শ্রেষ্ঠ অভিনেত্রীর মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন তিনি। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি মেধাবী অভিনেত্রী শশী। মানে হয় না ফার্স্ট লুকেই দেখে যেন মনে হয় যে না মানুষটা ভালো, ফার্স্ট ইমপ্রেশনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হাজার বছর ধরে সিনেমার মাধ্যমে তোমাকে আসলে আমরা প্রথম দেখেছি, তখন থেকে এখন পর্যন্ত তুমি একই, এই সিক্রেটটা বলো তো কীভাবে? আমি জানি না কেন জানো না, মানে তোমাকে তখন থেকে আমরা যা দেখছি এখন পর্যন্ত অনেকগুলো কাজে দেখেছি, তোমার কোনো চেঞ্জ নেই। আমি আসলে অনেক বেশি মেনটেন করি বা যত্ন করে এই জায়গাটাকে, এই পজিশনটাকে হোল্ড করে রেখেছি, ব্যাপারটা নাবিলা একদম এরকম না। ওকে, সম্ভবত ফ্যামিলি থেকে জেনেটিক্যালি একটা কিছু পাওয়া, আর একটা এজের পরে আসলে হব বোধ হয়। আচ্ছা, যখন তুমি টুনি চরিত্রটা করছিলে তখন খুব সম্ভবত ক্লাস টেনে ছিলে? আচ্ছা, ওই সময় কি করতে রূপচর্চার জন্য? কিছু না, মানে আমি তো এতই ছোট তখন, স্কুল পড়াশোনা, আমার নাচের স্কুল ছিল তখন, তো সব কিছু মেনটেন করতে গিয়ে আসলে এই কীভাবে সাজতে হবে আমি তো জানতামই না। আমাকে সুচন্দা আন্টি ধরে ধরে আইব্রোজটা করানো, লিপটা করানো, এবং যাদের লিপ একটু চিকন একটু উপর দিয়ে করলে যে একটু ভালো লাগবে, ভালো লাগবে, বেটার লাগবে, এগুলি কিন্তু আমাকে সুচন্দা আন্টি ধরে ধরে শিখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একেবারেই সাজগোজের হাতে খড়িটা বলতে পারো ওনার কাছ থেকে। তারপরে ধীরে 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 নিজেও একটু ইউটিলাইজ করতে থাকলাম, যাচ্ছে এরকম করলে এটা একটু অন্যরকম লাগবে, এই প্রোডাকশনের চোখটা এরকম করেছি, আর একটা প্রোডাকশনে এরকম করে করে দেখি, এরকম আমি একটু করতে থাকলাম নিজেই। তখন দেখলাম যে এক একটা সময় এক একটা যেটা বেটার লাগে সেট হয়ে গেল তখন সেটা। আচ্ছা, সুচন্দার কথা বলছিলে যে গুণী অভিনেত্রী সুচন্দার, তার নির্দেশনায় তুমি কাজ করেছো, ওখানে একটা রিয়াজ ভাইয়ের সাথে তোমার একটা খুব সুন্দর সিন ছিল, ক্লোজ একটা সিন ছিল, ওটা করতে গিয়ে শুনেছি খুব হিমশিম খেতে হয়েছে তোমার। হ্যাঁ, এটা খুব 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 একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স ছিল, এবং আন্টি আমাকে রীতিমতো বকাই দিল, আমাকে বললো যে এত সুন্দর একটা ছেলে তুমি, তোমার কি মানে তোমার ভেতরে কি কিছু নাই হচ্ছে না? এত সুন্দর একটা ছেলে, সেই ছেলেটা পিঠে কেটে গেছে, তুমি তা ধরে ধরে আদর করে ডায়লগটা দেবে, তোমার কি কিছুই ফিল হচ্ছে না? এখন রোমান্টিক সিন কি করে করতে হয় জানি না তো। তারপর রিয়াজ ভাইয়ের মতন একটা মানুষ সামনে, আমার আমার প্রথম ক্যামেরার সামনে আসা, ক্যামেরা সাই তো বটেই, প্লাস ভয় পাচ্ছি রিয়াজ ভাইকে দেখে, এরকম কাঁপছি। তারপরে যাই হোক, সুচন্দান্তি ধরে 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 করালেন, মানে একেবারেই বাচ্চাদের মতো করে করালেন কাজটা। তুমি তো ছোটবেলা থেকেই নাচ শিখছো, করছো, তো সেক্ষেত্রে চড়ার মেকআপ করতে হয়, এটা রিমুভ করতে অ্যান্ড মেকআপটা করতে মানে কি কি সতর্কতা অবলম্বন করতে করো তুমি? এখন যেটা করি আমি, একটু ক্লিনজিং ওয়াটার, ক্লিনজিং মিল্ক, তারপরে একটু অয়েল, একটু ওয়েট টিস্যু, মানে এখন নানান সরঞ্জামগুলো রেখেছি যেগুলো দিয়ে টুকটুক টুকটুক করে আমি যতক্ষণ ধরে মেকআপ করি কাছাকাছি টাইম ধরে আমি মেকআপটা তুলি, আমি কখনো সেটে মেকআপ তুলি না। আমি যেটা করি যে শুটিং শেষ হয়ে গেলে বাসায় যাই, আরাম করে বসে আমি মেকআপটা তুলি, আমি আমার মতন টাইম নিয়ে মেকআপটা তুলি।
তুলে তারপরে শাওয়ার নিলাম বা ফ্রেশ হলাম যাই করি। সবাই বলে 8 ঘন্টা ঘুম একটা মানুষের জন্য খুবই দরকার, সাউন্ড স্লিপ। সেটা কি হয়? এই একটা জিনিস আমার লাইফে খুবই খুবই ঘাটতি, একেবারেই ঠিকঠাক মতন ঘুম হয় না আমার। আচ্ছা, চুলের যত্নে কি করো? আমি একটু কিছু কিছু একদম ঘরোয়া কিছু টিপস আছে যেটা আমরা হয়তো সবাই জানি, পেঁয়াজের রস, একটু মেথি দিয়ে নারিকেল তেল ভিজিয়ে রাখা, একটু টক দই লাগানো, এগুলো সবগুলো দিয়ে একটু অ্যালোভেরা এই একটা প্যাক বানায় আমি ফ্রিজে রেখে দিই, তো ফ্রি থাকলে একটু দিলাম। আচ্ছা, সেটা কাজ, হাফ অ্যান আওয়ার রেখে শাওয়ার নিয়ে ফেললাম, চুলটা একটু ফ্রেশ থাকে, ফ্রেশ থাকে, ভালো থাকলো, এটা করি। আর প্যারালালে গিয়ে করা আসলে ওইভাবে সময় হয় না, বাসায় যেটুকু পারি একটু হোমমেড ট্রিটমেন্ট। বিয়ে তো অনেকগুলো করেছো টিভিতে, যখন সত্যি সত্যি বিয়ে হবে তখনের জন্য কোনো প্ল্যান আছে যে আমি স্পেশাল এইভাবে সাজবো ওভাবে সাজবো, ওরকম কোনো কিছু মাথায় আছে? এমনি ওরকম কোনো প্ল্যানিং নাই, একটু তো ডিফারেন্ট একটা লুক নিতে চাই, একটু সুন্দর করে রেডি হতে চাই ডেফিনেটলি। আচ্ছা, একটা কথা আছে যে যে রাধে সে চুলো পাথে, তাই না? তো তুমি তো যেহেতু সাজুগুজু করো, করতে হয় সবসময়, রান্নাবান্না কীরকম করো বলো? আই লাভ কুকিং, তাই? আমি হ্যাঁ, আমি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রাই করতে খুবই পছন্দ করি। কোন খাবারগুলো বেশি পছন্দ করে তোমার রান্না করা? গরুর মাংস, তাই? গরুর মাংস সবাই খুব পছন্দ করে আমার রান্না করাটা। আর এমনিও নানান রকম একটু ডিমের কোরমা বা একটু এটা বা একটু টিকিয়া বা একটু এটা ট্রাই করলাম, যেটাই করি না কেন খাওয়া যোগ্য হয় এবং খুবই ঠিকঠাক খাওয়া যোগ্য হয়। মানসিক হেলথটা যে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা সেটা স্কিপ করে যাই, সেটার জন্য তুমি কি করো নিজেকে হেলদি রাখতে, নিজেকে মেন্টালি ফিট রাখতে কি করো? নাথিং সিরিয়াস, বাট আমি চেষ্টা করি পজিটিভ থাকতে। আমি আমি একটা পজিটিভ মানুষ, আমি এটা বলতে পারি। একটা মানুষের জীবনে না বেঁচে থেকে মানে ভালো করে বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর সেটার জন্য এই ছোট্ট জীবনে তার যা যা ভালো লাগে সবটা করা উচিত। হ্যাঁ, যদি সেটা অন্য কারোর লাইফে হার্ম না করে, যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আমার যা ভালো লাগে আমার সব করা উচিত। শশী আপু, তোমার জীবনে পরিচালক হওয়ার ইচ্ছা আছে, মানে পরিচালনা করার ইচ্ছা আছে, তো এই স্বপ্নটা পূরণ করার জন্য কিরকম প্রিপারেশন নিয়েছো বা এখনো শুনছি হ্যাঁ আছে, তার মানে আছে, জানতে চাই। আছে, ডিরেকশন আসলে অনেক বড় একটা ব্যাপার, আমার তখনই ওই কাজটা করতে আসা উচিত যখন আমার এই কাজটা সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকবে, পড়াশোনা থাকবে। আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট মরে যাওয়ার আগে একবার ডিরেকশন দিতেই যাই। ওরে বাবা, সেটা কি বড় পর্দায় না ছোট পর্দায়? জানি না, কিছু একটা করতে চাই, কিছু একটা বানাতে চাই আমি, এবং আমি দেখতে চাই যে আমি এটা কেমন বানিয়েছি, এটাই আমার ইচ্ছা। সেখানে কি তুমি অভিনয় করবে? খুব টাফ হয় ডিরেকশনটা দিয়ে নিজে অভিনয়টা করা, খুব ট্যালেন্টেড না হলে এটা আসলে সম্ভব না, বাট আমি অ্যাটলিস্ট চেষ্টা করব প্রথম আমার কোনো কাজে যেটা আমি ডিরেকশন দিচ্ছি সেটাতে আমি নিজে অভিনয় না করতে। আচ্ছা আচ্ছা, ঘুরতে নিশ্চয়ই পছন্দ করো? ভীষণ ভীষণ। কোথায় কোথায় ঘুরতে পছন্দ করো? আমি বাংলাদেশেই ঘুরতে অনেক বেশি পছন্দ করি, আমার খুব পছন্দের জায়গা হচ্ছে কক্স, এবং তারপরে তো বান্দরবান ডেফিনেটলি, সাজেক যেতে, সাজেক আমি আসলে এখনও যাইনি, যাব। তো দেশের মধ্যেই ঘুরতে চাই, একটু স্কোপ হলেই মনে হয় যে কোথাও গিয়ে 4-5 দিন একটু ঘুরে আসি। কাদেরকে নিয়ে বেড়াতে যেতে চাও? কাছের বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি ট্রিপ একটা ডিফারেন্ট ট্রিপ হয়, বন্ধু বান্ধবদের সাথে আর এক রকম হয়, ভাই বোনদের সাথে আর এক রকম হয়, সবটাই আমি এনজয় করি। ডিপেন্ড করছে যে কখন যাচ্ছি, মেন্টাল কন্ডিশনটা তখন কি, ওইটার উপর ডিপেন্ড করে ওই গ্যাংটা চুজ করে নেয় আর কি, যে কোন গ্যাংয়ের সাথে বেরোবো। থ্যাংক ইউ সো মাচ শশী আপু, ভালো লাগলো আড্ডা দিয়ে। না, আমারও ভীষণ ভালো লাগলো। তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে। ও থ্যাংক ইউ, সানডিনের পক্ষ থেকে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে সবসময় শুধু টেলিভিশনেই দেখেছি এই শোটা, আর এই মানে এখানে এসে সেটটা ভীষণ সুন্দর, গিফট পেয়ে তো খুবই খুশি। কিভাবে ঘরে বসে ঘরোয়া উপায়ে আপনি আপনার স্কিনকে ভালো রাখতে পারেন সবসময়। আমন্ত্রণ জানাচ্ছি রূপ কথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের রূপচর্চা বিষয়ে যত গাইডলাইন আছে তা নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমার সঙ্গে আছে মডেল, হ্যালো,
কেমন আছো? একটু ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আলিম, তোমার স্কিন তো আমি যেটা দেখছি মানে কম্বিনেশন স্কিন, নরমাল এবং ওয়াইলির মধ্যেই আছে মাঝামাঝি। হ্যাঁ, তো তোমার স্কিনের জন্য মানে কিউকাম্বার, আমরা যেটা বলি শশা, শশার রসটা কিন্তু খুব ভালো। আমি দর্শকদেরকে বলছি যেটা ইনস্ট্যান্ট আপনাদেরকে নিতে হবে, কারণ শশা খুব দ্রুত যেটা হয় ব্যাকটেরিয়া গ্রো করে। এরকম ছোট্ট একটা গ্রেটার যদি আপনার বাসায় থাকে তাহলে রূপচর্চা করতে আপনার জন্য অনেক সহজ হয়। তবে আমি যেটা করব, এই পাল্পটাকে ছেঁকে নিব, কারণ যেহেতু আমি স্ক্রাব করছি না, আমার দরকার হলো জুসটা। আমি ছাঁকনি দিয়ে জুসটা নিয়ে নিলাম, মানে শশার রস এত ভালো একটা কি বলবো যে জিনিস, যেটা আমাদের স্কিনকে অনেক ভালো রাখে। তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো গাজর। গাজরও খুব ভালো গ্রেট করে নিচ্ছি, এই জন্য আমি ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি, বাড়িতে যারা করবেন তারা যেন সহজে করতে পারেন। সেই জন্য গ্রেটার আমাদের বাড়িতে সবারই থাকে। এই যে দেখো, দেখেছো? ও আচ্ছা, গাজর খেলেও স্কিন ভালো থাকে, লাগালেও স্কিন ভালো থাকে। তো গাজরের আসলে গুণের কথা বললে শেষ করা যাবে না। স্কিনের জন্য শশা গাজর দুটোই অত্যন্ত ভালো। এখন একটা বাইন্ডার কিন্তু চাই এর সাথে। তো আমি এখানে তোমার জন্য চন্দনটাই সিলেক্ট করছি, বিকজ চন্দনটা স্কিনকে ব্রাইট করে, ভালো রাখে। আমি এখানে এক চামচ চন্দন দিয়ে দিলাম, ব্যাস, সাথে একটু হানি অ্যাড করে দিই। তো স্কিনের জন্য এমনিতেই হানি মানে অসম্ভব ভালো, হানি ময়শ্চার দেয়, হানি স্কিনের দাগ দূর করে, অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিকের কাজ করে। এই দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেল। তোমার যদি ডেলি ডেলি করতে অসুবিধা হয়, তুমি চাইলে এটা করে একটা কাচের জারে করে ফ্রিজে রেখে দিতে পারো, তোমার যখন ইচ্ছে তুমি ওয়ান উইক রেখে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটা প্যাক তৈরি করলাম, এখন কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন সেটা দেখুন। ব্যাক তৈরি তো দেখলেন, কেমন করে নিজের উপর অ্যাপ্লাই করবেন সেটাই দেখুন। আর আমাকে সাহায্য করছে এলিম। এলিম, আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু নিজে লাগো, কারণ আমি চাই যে দর্শকরা নিজেরটা যেন নিজে ফার্স্ট। প্রথম আমি লাগিয়ে দিচ্ছি, আপওয়ার্ড যাবে। এই স্কিন কেয়ার জিনিসটা এমন একটা জিনিস যে আমি আসলে, আমার সৌভাগ্য হয়েছে আমি বাংলাদেশে স্কিন কেয়ারের উপরে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট, তো আমি একটা কাজ করছি, পুরো কারিকুলাম রেডি করছি যেটা ভবিষ্যতে পড়ানো হবে। এইভাবে লাগিয়ে 20 মিনিট রাখতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত, তারপর ধুয়ে ফেলতে হবে। এইভাবে রাখলে যেটা হয়, তোমার যে ময়লাটা বেরিয়ে যাবে, তারপর হালকা ম্যাসাজ করে তুমি তুলবে, তোলার আগে ব্লাড সার্কুলেশনটা বাড়বে। মানে ব্লাড সার্কুলেশন খুব ইম্পর্ট্যান্ট স্কিনের জন্য। সার্কুলেশন যত বাড়বে তত আমাদের স্কিন ভালো থাকবে। আমরা যে মানে পার্লারে গিয়ে, তোমরা গিয়ে যে ফেসিয়াল করাও, কেন করাও? এই যে ম্যাসাজ করে তারা কিন্তু ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে, তোমার ময়লা ভেতরের যেগুলো থাকে একদম ডিপ ক্লিনজিং করে টক্সিনটা দূর করে দেয় আর অক্সিজেন ভেতরে পাস করে, তখনই কিন্তু স্কিনটা ভালো থাকে। স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, অফকোর্স এটা কেন আসে? সার্কুলেশনের জন্য। সব কিছুই কিন্তু আমাদের ব্লাডের, ব্লাড ভ্যাসেল, এই যে জিনিসগুলো আছে এগুলো জানা খুব দরকার। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। ভালো লেগেছে আপনার সাথে কাজ করে আমার। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও, স্টে সেফ। এখন দেখবো কিভাবে যোগার মাধ্যমে আপনি ঘরে বসেই ফিট থাকতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেল না রূপকথায়। সাথে থাকছি আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। ইয়োগার মাধ্যমে এ পর্বে আমরা দেখব
কিভাবে মাথা ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। মাথা ব্যথার মূল কারণ হলো আমাদের এই জায়গার মধ্যে সঠিকভাবে অক্সিজেন প্রবাহ যখন কমে যায় তার ফলে ফগ তৈরি হয়, যেটি আমাদের মাথা ব্যথা করবার জন্য একটি কারণ। এই জন্য আমরা একটি প্রাণায়াম করব, এই প্রাণায়ামটির নাম হলো আনুলোম বিলোম অথবা অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং। সেজন্য আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম নাক বন্ধ করব। যখন বাম নাক বন্ধ করব আমাদের এলবো নিচের দিকে থাকবে, শরীরে কোনো চাপ থাকবে না। ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করব, সর্বোচ্চ শ্বাস গ্রহণ করব, কোনোভাবেই কম শ্বাস গ্রহণ করব না। এবং বাম নাকও এবার বন্ধ করব। যে পরিমাণ সময় ব্যয় করে শ্বাস গ্রহণ করেছি তার তিন গুণ সময় ধরে রাখবার চেষ্টা করব। যে নাক দিয়ে শ্বাস গ্রহণ করেছি ঠিক তার উল্টো নাক দিয়ে এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছিলাম তার দ্বিগুণ সময় ব্যয় করে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এইভাবে আপনি কমপক্ষে 10-12 রাউন্ড করবার পর আমি নিশ্চিত দিচ্ছি আপনি দেখবেন যে আপনার এই জায়গাগুলোতে একটি আরাম বোধ হচ্ছে। তার মূল কারণ হলো এখানে যে ব্লকেজ তৈরি হয়েছিল সেগুলো ক্লিনজিং হবার ফলেই আপনি আরাম বোধ করছেন। চলুন আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিয়ে কিভাবে আমরা মাথা ব্যথা দূর করতে পারি সেই প্রক্রিয়াগুলো আমরা শুরু করি। আমরা আসন করব, সেজন্য আমরা প্রথম দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে ডাউনওয়ার্ড ফেসিং ডগ একটি আসন আছে, এই আসনটি করবো, একটি চমৎকার আসন। সেজন্য সোজা হাত রেখে যতটুকু সম্ভব সামনে রেখে আপনি মাথাকে যত বেশি রিল্যাক্স করবেন তত ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল প্রবাহ বৃদ্ধি ঘটিয়ে আমাদের ব্লকেজ যার ফলে মাথা ব্যথা সৃষ্টি হয় সেগুলোকে ক্লিনজিং করে দিবে। এখানে একটু বেশি সময় থাকবার চেষ্টা করবেন, কারণ বেশি সময় থাকলে মূলত আমাদের যতটুকু ব্লকেজ আছে সেগুলোতে চাপ সৃষ্টি হয় এবং ওগুলো হিলিং হবার জন্য বেশি সময়টা খুবই উপযোগী। এই অবস্থায় কিছুক্ষণ থাকবার পর আমরা হাঁটু ভেঙে এখন কাউ এন্ড কেটে যাব। কেন কাউ এন্ড কেটে যাবো, এটিও একটি চমৎকার আসন। আমাদের এখানে সার্কুলেশন কম হওয়ার অনেকগুলো কারণের মধ্যে আমাদের এই শরীরে আড়ষ্টতা আছে। আমরা তো কিছুক্ষণ আগে আমাদের এই জায়গাগুলোকে ফ্রি করেছি, এবার আমাদের চেষ্টা থাকবে স্পাইনটাকেও ফ্রি করা। সেজন্য আমরা এখানে শ্বাস গ্রহণ করে মাথা উপরে তুলব, কাউ এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে। লক্ষ্য রাখুন প্রত্যেকটাই কিন্তু আমাদের মাথা ব্যথা দূর করবার জন্য চেষ্টা হবে। আবার সামনে, আবার নিচে। এটি 5-7 করবার পর আমরা মধ্যে চলে আসব। মধ্যে এসে আমাদের নেককে চেষ্টা করব ডানে তাকাবার জন্য, ধীরে ধীরে শ্বাস গ্রহণ করে আবার শ্বাস ছেড়ে মধ্যে, আবার শ্বাস নিয়ে বামে। এর ফলে কিন্তু আমাদের জায়গাগুলোতে লেন্থেনিং হবে, আরাম অবস্থার সৃষ্টি হবে। এটিও আপনি কমপক্ষে 10-12 করবার পর আমরা সর্বশেষ এই অবস্থা থেকে চাইল্ড পোজে আমরা চলে যাব। সেজন্য আমাদের গোড়ালি দুটি একসাথে থাকবে, কোমরকে গোড়ালিতে রেখে হাত দুটো আমরা চেস্ট চাইলে কোমরের পাশে রাখতে পারি অথবা আমরা সামনে মাথার সামনে রেখে আমরা এখানে অনেকক্ষণ সময় ব্যয় করব। 2-3 মিনিট আপনি সময় ব্যয় করতে পারেন এবং আপনার শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। গভীর শ্বাস গ্রহণ করবেন, তখন আপনি নিমেষে উপভোগ করবেন যে কিছুক্ষণ শ্বাস গ্রহণ করবার আগে যে ব্যথাটা ছিল বা যে ফগটা ছিল, যে ইরিটেট ছিল, সেটি আপনি সম্পূর্ণরূপে দূর করতে পেরেছেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় অতিথির সাথে আড্ডা হলো, দেখলাম কীভাবে ঘরে বসে ঘরোয়া উপায়ে আপনি আপনার স্কিনকে ভালো রাখতে পারেন, এছাড়াও যোগার মাধ্যমে কীভাবে আপনি ভালো থাকতে পারেন সবসময়। স্যান্ডেলের রূপকথায় আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।